তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। তো আমরাও মোটামুটি ভালো আছি, আমার শরীরও মোটামুটি ভালো আছে। তো আজকে সকাল বলতে এখন 10:30, গুড মর্নিং বললাম, আর সকাল সকাল ভিডিওটা শুরু করতে পারিনি, হয়ে ওঠিনি, আর নালে কিচেন থেকেই শুরু করতাম। তো এখন মার ঘরে এই বিছনার চাদরটা চেঞ্জ করে দিয়েছি, তো সেটাকে পাতলাম, পেতে ঠিকঠাক করে দিলাম, আর দেখুন বেশ ভালো লাগছে। বিছনার চাদর সব মানে বেড কভারগুলো চেঞ্জ করলে সত্যি ভালো লাগে। আর এখন এবার ডাস্টিং করছি, জানেন আমি রেগুলার কীরকম ডাস্টিং করি সব কিছু। তো আমার কিচেনের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্টও করা হয়ে গেছে। হয়ে গিয়ে আমি এখন 3টে ঘরের বেড কভার চেঞ্জ করলাম, আর তো চেঞ্জ করে আর এখন ডাস্টিং করছি। তো সেগুলো আর শেয়ার করতে পারিনি আপনাদের সাথে, মানে একটু ব্যস্ত ছিলাম তো সেই জন্য। আর যে এগুলো দেখালাম শোকেসগুলো, তো সেগুলো বকখালি থেকে নিয়ে এসেছি, তো সেই জন্য আপনাদের দেখালাম। তো এই ডাস্টিংগুলো করে নিচ্ছি, সমস্ত কিছু ডাস্টিং করা তো আপনার সাথে শেয়ার করতে পারবো না, তাহলে অনেকটা সময় হয়ে যাবে, অনেক বড় ব্লগ হয়ে যাবে। রেগুলারই আমি এরকমভাবে ডাস্টিং করে থাকি, আমার মোটামুটি 45 মিনিট তো সময় নেয় ডাস্টিংয়ের পেছনে। আর রেগুলার করলে কি বলুন তো, মানে অন্ততটা খাটতে হয় না, জিনিসপত্র পরিষ্কারও থাকে আর ভালোও লাগে দেখতে। আর আমার এটা হ্যাবিটে পড়ে গেছে, মানে আমি সমস্ত কাজই কিন্তু করি, সব কিছু একটা সময় একটা টাইম বার করে নিয়েছি যে এটার জন্য এটা করতে হবে। তো আজকে বলি স্যাটারডে বলতে ভুলে গেছিলাম, তো স্যাটারডে আজ একটু দেরিতে ঘুম থেকে উঠেছি, 6টার সময় উঠেছি। তো মোটামুটি এখন কাজকর্ম কমপ্লিট হয়ে এসছে। এবার তো দেখুন আমি রান্না করেছি সেটাই দেখাচ্ছি। মাছের ঝোল করেছি আলু দিয়ে, কাটাপোনা মাছের ঝোল, আলু, ধনে পাতা এসব দিয়ে, আর ডিমের কারি করে রেখেছি রাতের জন্য। আর মেয়ে যেহেতু ডিমের কারি খায় না, ওর জন্য ডিম সিদ্ধ আর ডাল আর আলু পোস্ত। এই হচ্ছে যে লাঞ্চের মেনু, ব্রেকফাস্টে কিছু বানাইনি, ব্রেকফাস্টে আজকে পেটাই পরোটা খাওয়া হয়েছে। তো কিছুটা হয়ে গেছে, তো সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর তো এই হচ্ছে আজকে মানে খাওয়া দাওয়ার পর্বটা। তো আজকে রান্নাবান্না কিছু শেয়ার করতে পারিনি, আর দেখুন রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গেছে, আর এখন চলে এসেছি এই রান্নাঘরে। এই রান্নাঘরটা মুছে টুছে নেবো, আর আজকে একটা বড় কাজ আছে, উপরে 3তলা ঘরে যে আমাদের একটা গোডাউন মতো আছে, কিন্তু গোডাউন ওটা ঠিক বাথরুম করা হয়েছিল উপরে ঘরে, তো সেটা ইউজ করা হয় না, তো সেটা আজ একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো মা গেছে উপরে ঠিকঠাক করছে, আমি যাবো এগুলো করে নিয়ে, বাদ বাকি কাজগুলো করে নিয়ে আমি নিচের মানে দোতলার সব কাজ করে নিয়ে তারপরে আমি ওপরে ঘরে যাব। তো ভাবলাম না ভিডিওটা শুরু করা যাক, তো এখন থেকে ওই জন্য শুরু করলাম। আর সমস্ত ঘর ঝাড় দিয়ে আমি একদম ওপরে 3তলা থেকে শুরু করে সমস্ত মোছামুছি, তো কীভাবে আমি করি তো সেটাই আপনার সাথে আজ শেয়ার করছি। আর দুঃখের বিষয় একটা বলছি, থার্সডে একটা খুব সুন্দর আমি ব্লগ তৈরি করেছিলাম, একদম আর্লি মর্নিং যেরকম উঠি 4টে থেকে একদম খুব সুন্দর, কিন্তু আমার ভিডিওটা ডিলিট হয়ে যায় আমারই হাত দিয়ে। তো খুব আমার এত এ লাগছে, মানে কি বলবো, ওই জন্য সকাল থেকে মনটা খুব খারাপ হয়েছিল, ওই জন্য সকাল থেকে আমি ক্যামেরা অন করিনি। তারপর ভাবলাম না করা যাক, তো সেই জন্যই করছি, মানে খুবই আমি সমস্ত এডিটমেন্ট করে আমার সেভ হয়ে গেছিলো, খালি আপলোড করা মানে আপলোড করতে দেওয়ারই এ ছিল। তো হঠাৎ ভিডিওটা আমার ডিলিট হয়ে যায়, ব্যাকআপতেও ছিল না, কেন ফোনে জায়গাটা ছিল না, তো সে যাই হোক, এই জন্য খুব দুঃখ মানে ছিলাম। তো এখন এই দেখুন আমি সিঁড়ি টিড়ি সমস্ত ঝাড় দিয়ে দিলাম, দিয়ে একেবারে বাইরে চলে যাচ্ছি নিচে একদম। তো আজকে নিচে আমি কীভাবে মানে ঝাড় দিচ্ছি সেটা আপনার সাথে শেয়ার করছি। আর তো এই আর এই ঝাড় দিতে দিতে মার সাথেও কথা বলছি, মা দাঁড়িয়ে আছে, মানে আমার মা দাঁড়িয়ে আছে, তো মার সাথে কথা বলছি। আর প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, আর রেগুলার এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করলে না জিনিসপত্র ভালো থাকে আর দেখতেও ভালো লাগে, আর ঘর দোর পরিষ্কার থাকলে দেখবেন একটা পজিটিভ সমস্ত কাজ করে ঘরের সব দিক দিয়ে। আর আমার ঘরে বাচ্চা আছে ঠিকই, মেয়ে আছে, কিন্তু আমার মেয়ে খুবই ভালো বলবো, মেয়ের প্রশংসা করছে বলে না, আমার মেয়ে সমস্ত জিনিস নিয়ে খেলে, দেখেছেন আমার ঘরে প্রচুর খেললাম, মেয়ের পুতুল টুতুল হেনা তেনা ও সমস্ত জিনিস নিয়ে খেলে, কিন্তু আবার ঠিক জায়গা মতো আমাকে বলে মা রেখে দাও আবার খেলে। অনেকের বাড়িতে থাকে যে দেওয়ালে বাচ্চারা ইচ্ছেই হয়, অবশ্য আমার মেয়েরও ইচ্ছা হয়েছিল,
ছিল ছোটবেলা দেওয়ালে দাগ কেটে ভর্তি করে মানে একদম, কিন্তু আমার মেয়ে কোনোদিনও করেনি। ওকে সমস্ত জিনিস আমি স্লেট পর্যন্ত চার পাঁচটা গেছে, বড় বড় বোর্ড ওকে কিনে দিয়েছি, তুমি যত যা আঁকো এগুলোর মধ্যে আঁকো, কিন্তু দেওয়ালে কোনো কিছুতে তুমি দাগ করবে না। এটা ওকে ছোটবেলা থেকেই বুঝিয়ে দিয়েছিলাম, তুমি আমাকে বলবে আমি যেরকম অনুযায়ী তোমাকে আমি বোর্ড কিনে দেবো, কিন্তু দেওয়ালে এইসব করবে না, কেন এগুলো তো সুন্দর জিনিস। তো বোঝাই মেয়েকে, আমার মেয়ে সত্যি শান্ত। অনেকে বাড়িতে এসে বলে যে খুবই ভালো লক্ষ্মী মেয়ে, যে এত সুন্দরভাবে গুছিয়ে রাখতে পেরেছো বাড়ি ঘরদোর। তো যাই হোক, এবার নিচে চলে এসেছি। নিচে এরমভাবে আমি প্রতিদিন ঝাড় দিয়ে একদম চাতাল থেকে শুরু করে সমস্ত বাইরের এই রাস্তাটা সামনেটা আমাদের পোর্শনটা যেইটুকু আছে তো সেইটুকু আমি পুরো ঝাড় দিয়ে একদম, তারপর জল দিয়ে আমি সদরে একদম জল দিয়ে ভালো করে ঝাড় দিয়ে দিই, তারপর তো মুছে মুছতে মুছতে নিচে আসি। তাহলে চলুন, আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে। আজকে ইভিনিং অবধি আপনার সাথে শেয়ার করব যতটা পারি কাজকর্ম, আর আজকে মেয়ের ডান্স ক্লাসও আছে, তো এই তারপর মানডে থেকে আবার একটু ঘরে মিস্ত্রির কাজেও লাগবে, একটু টুকিটাকি জিনিস করার আছে, অবশ্যই আপনার সাথে শেয়ার করব। কিছু জিনিস বসবে ঘরে বাড়িতে, তো সেটা সোমবার থেকে হবে। আর এই দেখুন আমি এখন চলে এসেছি, ঘর মুছছি। তাহলে চলুন দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই তো সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে ভুলবেন না, পারলে শেয়ার করবেন। তাহলে চলুন দেখতে থাকুন। নাবি দিচ্ছি মুছেছিলাম, তো সেগুলোকে আমি যখন মোছার টাইমে মানে ঝাড় দেওয়ার টাইমে তখন আমি বিছানার উপর তুলে রাখি, তো সেগুলো এখন নাবি দিচ্ছি। আর এই মেয়ে এখন পড়ছে, বলে তুই পড়, আমি ওপরে যাচ্ছি। তো এখন দেখুন এই যে ওপরে চলে এসছে, দেখো সমস্ত জিনিস বার করে রাখা আছে। আর কি বলুন তো, একটা পায়রা বাসা করেছিল ওই গোডাউনটা, জানলাটা খোলা ছিল, ও দুটো বাচ্চাও দিয়েছে, একটা বাচ্চা দেখি মরে গেছে, সেটা একদম গন্ধ হয়ে পোকাটোকা গায়ে, আর দেখুন এই একটা বাচ্চা, তো সেটাকে ছেড়ে দিয়েছি, উড়তে এখনও পারছে না, তো ছাদের মধ্যে ছেড়ে দিয়েছি, থাক দেখা যাক। আর ওই জন্য গোডাউনটা পরিষ্কার করব, গোডাউন বলতে না ওটা বাথরুমের পোর্শনই করা আছে আমাদের, এই দেখুন এখানটা খাটটা দিয়ে ঢাকা আছে, এখানটা পাদানি করা আছে বাথরুমের, আর এরকম ধরনের ওপরে, তো এখন কিছু করা হচ্ছে না, ওটা আপাতত গোডাউনের মতো হয়ে আছে। তো এখন আমরা পরিষ্কার টরিষ্কার করে চলে এসেছি, এবার আমি এখন স্নানে যাব, তার মেয়ে এখন স্নান হয়ে গেছে, আর আমরা স্নানে যাব, স্নান থেকে এসে তারপরে আপনাদের দেখাচ্ছি গোডাউনটা কীভাবে গোছানো হয়েছে। তো আমি স্নান করে চলে এসেছি, এখন জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দেবো। আর এই গোডাউনটার মধ্যে আমাদের ওই পুরনো খাট একটা আছে, তো সেটা এখন আর পাতি মানে পাতার জায়গা নেই, আর বেকার পেতে ওই হবে বলে একটা খাট আছে,
তারপরে অনেক বালিশপত্র এক্সট্রা করা আছে, টেবিল ফ্যান রাখা আছে, তো সেটা এখন ওই জন্য গোডাউন হিসাবে ব্যবহার করা হচ্ছে। তো এই আর এই দেখুন কতগুলো গাছ কিনেছিলাম আগের দিন, তো সেই গাছগুলো এখনও লাগানো হয়নি, লাগাবো, তো সেটা আপনার সাথে একটু শেয়ার করলাম। আর আকাশটাও দেখছেন কীরকম মেঘ, আর ওপরে এখন জানলা টানলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন তারপর নিচে যাব। আর মেয়েও এসে আমাকে ওই মেয়ের সাথে একটু কথা বলছি। তো এই হচ্ছে ওপরে ঘরে দেখছেন বেডশিট আমি চেঞ্জ করে দিচ্ছি। আর এই দেখুন গোডাউনটা, এখানে একটা খড়াঞ্চি রাখা, তারপর এই যে এরমভাবে গোছানো হয়েছে পরিষ্কার, আর মানে একদম পরিষ্কার করে আমার হাজবেন্ডের ক্যারাম বোর্ড এইগুলো সব রাখা আছে। তো এই হচ্ছে, তো আমি এখন এবার স্নান করে যা হয় চুল টুল আশরাবো, সিঁদুর পরবো, তারপরে খেতে বসবো। ডান্স ক্লাস থেকে চলে এসেছি, মেয়ে এই পেস্টি খাবে, ও পেস্টি খেতে ভালোবাসে, এমনি ফ্রুট কেক খায় না, তো ওই নিয়ে এসেছি। আর আমরা চপ টপ আজকে আনিনি, আজকে তো উল্টো রথ, কেন আগের দিন চপ টপ খেয়েছিলাম বলে আজকে চপ টপ আনিনি। তো মেয়ের জন্য শুধু পেস্টি নিয়ে এসেছি, আর এখন আমরা চা খাবো, জাস্ট চা দিয়ে বিস্কিট খাবো। আর তো এর সাথে সাথে তাহলে আজকের ব্লগটাকে এখানেই শেষ করার চেষ্টা করছি, আশা করছি ছোটোখাটো ব্লগটা ভালো লাগলো। তাহলে চলুন আবার একটা অন্যরকম নতুনত্ব ব্লগ নিয়ে হাজির হব, একটু কিচেনের কিছু আইটেমও কেনার আছে, নেক্সট ব্লগে অবশ্যই আপনার সাথে শেয়ার করব। তাহলে চলুন।